বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্নয়ের মানুষেরা 333 বা 333 নম্বরে ফোন করলে খাদ্য সহায়তা পাবেন। এর জন্য 100 কোটি টাকার বরাদ্দ দেশের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নতুন 5টি প্রণোদনা প্যাকেজের অধীনে এই বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে চলমান বিধিনিষেধ 8 দিনের জন্য শিথিল করা হয়েছে। আগামী 23 জুলাই থেকে আবারও কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। চলতি লকডাউনে শিল্প কারখানা খোলা রাখা হয়েছিল, তবে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আসন্ন কঠোর বিধিনিষেধে সব ধরনের শিল্প কারখানাও বন্ধ থাকবে, ফলে সংশ্লিষ্ট অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের মানুষের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারের পক্ষ থেকে সরাসরি খাদ্য সহায়তা পেতে 333 বা 333 নম্বরে ফোন করতে বলা হয়েছে। এই খাদ্য সহায়তা কারা পাবে, খাদ্য সহায়তা হিসেবে কি কি দেয়া হবে, যারা কল করবেন তারা সবাই কি খাদ্য সহায়তা পাবেন, কল করতে কত খরচ হবে, কখন কল করতে হবে, কতদিন পর সহায়তা পাওয়া যাবে ইত্যাদি জানতে আজকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আপনারা দেখছেন আমার চ্যানেল অনদার 365। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্নের মানুষেরা 333 নম্বরে ফোন করলে খাদ্য সহায়তা পাবেন। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এখন প্রশ্ন হলো কারা এই খাদ্য সহায়তা পাবেন। দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়া অনেক মধ্যবিত্ত পরিবারও আছেন করোনার কারণে যাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে, তারা লজ্জায় কারোর নিকট সরাসরি সাহায্য চাইতে পাচ্ছেন না, তারা 333 বা 333 নম্বরে কল করে সাহায্য চাইতে পারবেন। কোথা হতে এই সাহায্য দেওয়া হবে? 333 নম্বরে মানুষের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে এই বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক জেলার জেলা প্রশাসন হতে এই খাদ্য সহায়তা দেওয়া হবে। এই খাদ্য সহায়তায় কি কি দেওয়া হবে? পেপার পত্রিকার মাধ্যমে জানা গেছে অনেক এলাকায় এই প্যাকেজের আওতায় খাদ্য সহায়তা হিসেবে 10 কেজি চাল, 1 লিটার তেল, 1 কেজি লবণ এবং 1 কেজি ডাল দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যারা কল করবেন তারা সবাইকে খাদ্য সহায়তা পাবেন। যারা কল করবেন তাদের নামের লিস্ট জেলা প্রশাসনে জমা পড়বে, সেখান থেকে যাচাই বাছাই করে প্রকৃত দুস্থ কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আপনারা কখন কল করবেন। এটি একটি সরকারের হটলাইন বা কল সেন্টার। আপনি এই কল সেন্টারে দিনরাত 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন যে কোনো সময় কল করতে পারবেন এবং খাদ্য সহায়তা চাইতে পারবেন। এখন প্রশ্ন হলো এই নাম্বারে কল করলে কত খরচ হবে? 333 নাম্বারে কল করলে প্রতি মিনিটে 73 পয়সা করে খরচ হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কতদিন পর খাদ্য সহায়তা পাওয়া যাবে। এটা নির্ভর করছে আপনার কতটা খাদ্য সহায়তা দরকার। এটা আমার নিজস্ব মতামত যা বিভিন্ন সময়ে পেপার পত্রিকায় দেখা গেছে। ধরা যাক কোনো পরিবার যার ঘরে কোনো খাবার নেই, তিনি যদি তার প্রয়োজন প্রশাসনের নিকট পৌঁছাতে পারেন তবে তিনি সঙ্গে সঙ্গে সহায়তা পেতে পারেন। কারণ এটা মানবিক খাদ্য সহায়তা যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন এবং তিনি এই বিষয়টি নিজেই তদারকি করছেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এটি যেহেতু একটি তথ্যমূলক ভিডিও সেহেতু আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবে। আজ পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।